বন্ধুরা আজকে আমি আপনাদেরকে উপোস করে খাওয়ার জন্য একটা মিক্সড ভেজ কারি বানিয়ে দেখাবো খুবই সহজ রেসিপি ঝটপট আমরা রেসিপিটা দেখে নেব আমি এখানে দুটো আলু নিয়েছি তিনটে আমি রাঙা আলু নিয়েছি আর এক টুকরো নিয়েছি কাঁচা কুমড়ো আপনি অন্য যে কোনো সবজি যেটা আপনি উপোস করে খান যে কোনো কিছু নিতে পারেন আর দুটো টমেটো নিয়েছি আমি এগুলো এখন ছিলে কেটে ধুয়ে নেব তাহলে এ দেখুন বন্ধুরা আমি আলু আর রাঙা আলু কেটে ধুয়ে নিয়েছি আমি রাঙা আলু দুটোই নিয়েছি কারণ আমার মনে হয়েছে রেশিওতে একটু বেশি হয়ে যাবে তাই একটা রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমি এই কাঁচা কুমড়োটা কেটে নিয়েছি টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার চলুন কড়াইয়ের দিকে আমি হিট চালু করে দিয়েছি এবার একটু তেল দিচ্ছি এটা হচ্ছে চিট বাদামের তেল যেটা আমরা উপোস করে খেয়ে থাকি সাধারণত আপনি যদি উপোসের সময় রিফাইন তেল খান তাহলে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা খান সেটাই দিন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দেব হাফ টি স্পুন জিরে অনেকে জিরে খায় না উপোস করে তো যদি আপনি না খান তাহলে আরামসে স্কিপ করুন কোনো অসুবিধা নেই আর জিরেটা ভালো করে ফুটে গেলে মানে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো যদি আপনি টমেটো না খান তাহলে টমেটোটা আরামসে স্কিপ করুন কোনো অসুবিধা নেই এবার টমেটোর সাথে আমি দিয়ে দেব লবণ এখানে আমি সন্দব লবণ ব্যবহার করছি যেটা উপোস করে খাওয়া হয় যদি আপনি সাদা লবণ খান তাহলে সেটাও দিতে পারেন আর দিচ্ছি আমি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ কিন্তু সবাই উপোস করে খায় এটা মোটামুটি আমি জানি তাহলে যদি আপনি টমেটো স্কিপ করে থাকেন তাহলে সবজিগুলো যখন ফ্রাই করবেন তখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন আমি এমনিতে সিম্পলি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা আগে দেব কারণ আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আলুটা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য ভাজবো মিডিয়াম হিটে তারপরে দেব এখানে রাঙা আলু দেখুন টমেটোও নরম হয়ে গেছে আর আলুও কিছুটা ভাজা হয়েছে কিছুটা নরম হয়েছে আর এখন আমি দিচ্ছি রাঙা আলুগুলো এটাকে মিষ্টি আলুও বলে আর কি খেতে অনেকটা মিষ্টি লাগে তো রাঙা আলুটা দেওয়ার পরে আমি আবার তিন চার মিনিটের জন্য ভাজবো তারপরে দেব আমি কুমড়ো কাঁচা কুমড়ো লাউও খায় উপোস করে লাও দিতে পারেন আর লঙ্কাগুলোও দিয়ে দেব সাথে এবার কাঁচা কুমড়ো দেওয়ার পরে আমি আবার তিন চার মিনিটের জন্য ভেজে নেব তারপরে জল দেবো সবজিগুলো ভালো ভাজলে কি হয় স্বাদটা খুব বেশি ভালো আসে দেখুন তিন চার মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখন জল দেব গ্রেভির জন্য আমি খুব বেশি শুকনো শুকনো করবো না একটু ঝোল রাখবো চাইলে আপনি শুকনো শুকনোও করতে পারেন তাতেও খুব ভালো লাগে আমি এখন একটু ঝোল রাখব এই যে সবজিটা আমি বানাচ্ছি এটা আমি উপোসের চাল যার নাম হচ্ছে শ্যামা চাল তো সেই শ্যামা চালের ভাতের সাথে সার্ভ করব আরেকটা উপোস করে খাওয়ার জন্য একটা আটা পাওয়া যায় যাকে বলে কুটু আটা বাংলায় ওটাকে বলবে পানি ফলের আটা উপোস করে খাওয়ার আটা বললেই দোকানে গেলে পাবেন তো ওই আটার রুটি বা পুরি তার সাথে সার্ভ করতে পারেন একটু ঢেকে দিয়েছিলাম জলদি যাতে ফুটতে শুরু করে তাই এবার ফুটতে শুরু করেছে এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দেব যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি বিশ বাইশ মিনিট লাগবে আবার ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা মোটামুটি বিশ বাইশ মিনিট হয়ে গেছে এবার সবজিগুলো সব গলে গেছে ভালোভাবে একটু ঝোল ঝোল আছে আপনি দেখতেই পাচ্ছেন কারণ আমি একেবারে শুকনো শুকনো করব না আপনি চাইলে শুকনো শুকনো করতে পারেন আর তার জন্য আপনি শুরুতেই কম করে জল দেবেন তাতে খুব সুন্দর একটা টেক্সচার আসবে তো সমস্ত সবজিগুলো গলে গেছে এবার আমি ঝোল গাঢ় করার কিছু পদ্ধতি আপনাকে বলছি এরকম করে কিছু সবজি আপনি তুলে নিন একটা প্লেটে আর চামচ দিয়ে ভেঙে দিন মানে ফাটিয়ে দিন গলিয়ে দিন তাহলে সেই গলানো সবজিটা আপনি যখন আবার দেবেন সবজির মধ্যে তরকারির মধ্যে তখন ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে এ দেখুন আমি সবজিগুলো ফাটিয়ে নিয়েছি এখন আমি এগুলো আবার তরকারির মধ্যে অ্যাড করে দেব। এরকম করলে সবজিটা খুব ভালো গাঢ় হয় আর খেতেও ভালো লাগে তো এরকম আপনি আরও করতে পারেন আর তোলারও দরকার নেই আপনি কড়াইয়েও এরকম করে ফাটিয়ে দিতে পারেন এরকম করে তো আমি এখন আর ফাটাবো না আমি এখন আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ভাজা চিটবাদামের গুঁড়ো আমি চিটবাদাম নর্মালি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি সেখান থেকে আমি দু টেবিল চামচ ব্যবহার করবো চিটবাদামটা উপোস করে খাওয়া হয় এবং এই গুঁড়োটা যদি আপনি সবজিতে ব্যবহার করেন তাহলে স্বাদটাও খুব ভালো আসে আর ঝোলটাও গাঢ় হয় এজন্য আমি এখান থেকে দু চামচ ব্যবহার করছি আপনি চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি দিচ্ছি এখানে হাফ টি স্পুন চিনি এইটুকু চিনি দেওয়াতে টমেটোর যে একটা টক স্বাদ আছে সেটা ব্যালেন্স হবে আর যদি আপনি টমেটো না দিয়ে থাকেন তাহলে এই চিনিটা দেওয়ার দরকার নেই আর দিলেও খুব কম দেবেন ভালো করে নেড়ে চেড়ে আমি দু তিন মিনিটের জন্য আবার ফুটতে দেবো দু তিন মিনিটের জন্য রান্না করবো তারপরে আমি নামাবো তাহলে ঝোলটাও খুব সুন্দর গাঢ় হয়ে যাবে আর যে চিটবাদামের গুঁড়োটা আমি দিয়েছি তার স্বাদটাও খুব ভালো খিলে আসবে হয়ে গেছে দু তিন মিনিট এবার দেখুন টেক্সচারটা একটু গাঢ় হয়েছে আমি আর গাঢ় করব না আর যদি আপনি উপোস করে ধনেপাতা খান তাহলে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন আর যদি না খান তাহলে এই পর্যন্ত বাস এবার আমরা হিট বন্ধ করব আর সবজিকে সার্ভ করব। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে আমি উপোসের জন্য একটা সবজি বানিয়ে নিলাম আর যে কোনো ধরনের সবজি যেটা আপনি উপোসের সময় খেয়ে থাকেন সেটা আপনি অ্যাড করতে পারেন লাউ খায় তারপর ঝিঙে ধুন্দল এই সমস্ত খাওয়া হয় এই সমস্ত আপনি দিতে পারেন তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা নবরাত্রি না হোক অন্য যে কোনো সময় উপোস করে আপনি রেসিপিটা ট্রাই করতেই পারেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই